প্রাণেশ্বরী অমলাবালা আমার সদসহস্র চুম্বন গ্রহণ করো খুশি দূর থেকে দেখা হয় না বলে কিন্তু গুপ্ত কথা ওইরকমই দিবে বলবে যাক শোন বিশেষ কারণে এই গোপন পত্র দিয়েছি আমার বাবা বর্তমানে আমার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র করে দিয়েছে ষড়যন্ত্র কোন শোনে তাহলে বনমালি বনমালি আছে নাকি এই যে ভাইয়া আবার তোমার কাছে আসতে হলো মানে কথাটা আবারও তোমার ওই ছেলে খেলে তাই তোমাকে লিখছি আমি পৃথ্বীরাজের মতো একটা ভালো ঘোড়া জোয়ার করে তোমাকে হরণ করতে যাই তাহলে তুমি আসবে তো তোমার বিয়ানওয়ালা সহ্য হচ্ছে না আমার চিত্রচকর বড্ড ব্যাকুল হয়ে পড়েছে ইতি জন্ম জন্ম তোমারই রশি চিত্রচকর একরকম পাখির নাম কিন্তু শেষ খেলা ওইরকমই লিখতাম কিন্তু ঘোড়া পাতি কত কেন ঘোড়া তো ওই মধু কবরে মধু কবরে মধু কবরে মধু কবরে তাহলে ঘোড়া আছে মধু কবরে তাহলে বাতির জন্য বেরোয় না ঠিক আছে
আই ধর বেটা এইখানে হবে সে কি রে কেন পেটটা তো বেশ মোটা আছে দীপ্তি দুজনে এটে তো কিন্তু এই যে এখানে কেটে কেটে পড়ছে রে শুন তো তাই খাবে দুদিন তালিম পেলে দেখি সব ঠিক হয়ে যাবে হরণ করবে ঘোড়ায় চেপে দিয়ে কাটা দিয়ে কত কষ্ট করে সাহেব কিন্তু তাই তুই এনেছি প্রস্তাবিক নেই দেখি কি করে চিত্ত চকর ব্যাকুল হয় নেই গো নেই রোজ রোজ শুধু থাকলি কে মামার বাড়ি এলি কোথায় হাসবি খেলবি তা না সব সময় মুখ শুকনো কি হয়েছে তোর আমার তো চিঠি লিখবি খাম দেব মার কাছে চিঠি লিখবি বুঝি বলে দিস এ বড় যদি আমার সঙ্গে বিয়ে আছে তো বিয়ের রাতে যে করা রাত আছে ঘুরিয়ে দেবো বুঝিস আমার
হয়ে আসুদলি এখান থেকে আম পাতা দিয়ে দোকান থেকে লাল আর সবুজ কাগজ দিয়ে বেশি করে কিনে নিয়ে আসবি।